বিসমিল্লাহ ইউরান রহিম পরম করোনাময় আল্লাহর নামে শুরু করিতেছি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আকলিমা পারভিন সাঈদনগর শাখা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো মিস আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি শুরু করার আগে আমরা পড়ালেখা দোয়াটা একবার পড়িনি বিসমিল্লাহ ইব্রাহমান ইব্রাহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা অর্থ হে প্রভু আমাকে প্রচুর জ্ঞান দান করুন আমাদের আজকের বিষয় মৌখিক আমরা আজকে শুধু মৌখিক পড়াশোনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের মৌখিক অংশের প্রথম বিষয়টা হচ্ছে ঘর থেকে বের হওয়ার দোয়া বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহি তাওয়াক্কালতু على الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم ارثو الله نامي بير حجي. আল্লাহর উপর ভরসা করলাম আর আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তিও নেই আজকের মৌখিক অংশের দ্বিতীয় বিষয়টা হচ্ছে নামাজের ফরজ রাখাচ্ছমূহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রতিদিন পাঁচ অক্ত সালাদ আদায় করি এই পাঁচ ওক্ত সালাদের মধ্যে প্রত্যেক ওয়াক্তেই ফরজ রাকাত রয়েছে আমরা এখন জানব পাঁচ ওক্ত নামাজের মধ্যে কয় রাকাত ফরজ নামাজ রয়েছে ফজর দুই রাকাত জহুর চার রাকাত আসর চার রাকাত, মাগরিব তিন রাকাত এশা চার রাকাত মৌখিক অংশের আজকের তৃতীয় বিষয়টা হচ্ছে মাখরাজ হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হরফ উনতিরিশটি মাখরাজ সতেরোটি আজকে আমরা যা থেকে য পর্যন্ত আরবি হরফের মাখ্রাসগুলো সম্পর্কে জানব বারো নম্বর মাখ্রাস জিপার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জিপার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ জিন এই তিনটি আরবি হরফ বারো নম্বর মাখ্রাস জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ছয় নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া শিন শিন হল ছয় নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া সাত নম্বর মাখরাজ জিব্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দত দত হল সাত নাম্বার মাখরাজ জিব্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া এগারো নম্বর মাখরাজ জিব্বা রাগা সামনের উপরের দুই দাঁতের ঘোড়ার সঙ্গে লাগাইয়া ত ত হলো এগারো নম্বর মাখরাজ জিব্বা রাগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তেরো নম্বর মাখ্রাজ জিব্বা রাগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ হলো তেরো নম্বর মাখরাজ। জিব্বা রাগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের মৌখিক এই অংশটুকুই আছে বাকি আরবি হরফের মখড়াশগুলো আমরা আরেক দিন পড়ব আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ এবং তোমরা সবাই মুখে মুখে এই অংশগুলো খুব ভালোভাবে পরে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ